মহালয়ার সপ্তাহখানেক পরেই দেবী দুর্গা স্বরূপে ধরণীতে প্রকট হন। কাঙ্ক্ষিত সেই ক্ষণটির জন্য যেন তর সইছে না বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের। সেই সময় দিনরাত এক করে তাই চলে প্রতিমা গড়ার কাজ। স্বস্তি নেই দুর্গোৎসবের গেট ও মণ্ডপের কারিগরদেরও। কোথাও কোথাও আবার দেবী প্রতিমাকে ভিন্ন রূপে সাজাতে চলেছে নানা আয়োজন। সাভারে এবার মাটির পরিবর্তে ইট বালু আর সিমেন্ট দিয়ে নির্মাণ করা হবে প্রতিমা। ঝালকাঠিতে পূজার প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অঙ্কন বিশ্বাস। মহালয়ার ভোরে ঘট স্থাপনের মধ্য দিয়ে মাতৃরূপী দেবীর আগমনের ক্ষণগণনা শুরু হলো। আর সাত দিন পরই শান্তির বার্তা নিয়ে ধরণীর বুকে প্রকট হবে দেবী দুর্গা। তার আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মণ্ডপগুলোতে চলছে সাজ রব। মহাষষ্ঠী এলো বলে তাই তো চারপাশে এত আয়োজন। শিল্পীর নিপুণ হাতের আঁচড়ে বিপদনাশিনী দুর্গা সেজে উঠেছেন তার চিরাচরিত মাতৃরূপে। তাকে বরণের আয়োজনে এক মুহূর্তের স্বস্তি নেই কারিগরদের মাঝে। দেবী দুর্গাকে এবার ভিন্নভাবে উপস্থাপন করতে সাভারের ভাকুরতার নীলটেক এলাকায় চলছে নানা কর্মযজ্ঞ। এছাড়াও জেলার আরও 224টি মণ্ডপে দুর্গাদেবীর আরাধনা করতে পারবেন তার ভক্তরা। পূজা এই বছর গত দুই বছরের চেয়ে এই বছর মন খুলে এবার পূজা করবে সবাই। মার পূজা করে মায়ের ভালোবাসি, হ্যাঁ এই করে এই পূজা করানোর জন্য এইভাবে আমি করছি। মানে মাটিতে মানে এতদিন থাকবো না, এটা জীবন জীবন থাকবো। জীবন মন্দির যেমন করছি জীবন এইভাবে থাকবো, ঠাকুরও জীবন ভালো থাকবো। একবার এক বছর কালার করুম জিনিস নতুন হইলে সবারই ভালো লাগে। অনেক মানুষজন আসতেছে দেখতেছে, এলাকার মানুষের সবারই ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে। এখন আমাদের মাটির কাজ শেষ হয়ে গেছে গা, এখন আমরা 10-12 দিন যাই টাইম আছে। মনে করতেছি আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করে আমরা কুলিয়ে পারব। পূজার আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ, আর গুলো আমাদের পূজার সময় দেখা যাবে যে কতটুকু কী করা যায়। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝালকাঠিতে পূজা হবে 174টি মণ্ডপে। সময় ঘনিয়ে আসায় দিন রাত এক করে শারদীয় দুর্গোৎসব উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। গেলবারে 11টা ঠাকুর তৈরি করছি, এখন মাটির কাজ প্রায় শেষ, শেষের পথে এরপর রং তুলির কাজ বাকি আছে। এবার একটি ভালো দিক হলো দুর্গা মা দুর্গা আছেন গজে, অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা, এবং যাচ্ছেন নৌকায়। প্রতি বছর যেভাবে পূজা অর্চনা আমরা পরিচালনা করে থাকি এবারেও আমরা সেইভাবেই করব। সুন্দর পরিবেশে আমাদের জালকাড়িতে মদন মন আখড়াবাড়িতে এবার পূজা অনুষ্ঠিত হবে। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় তৎপর আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলার সকল সংশ্লিষ্ট সকলকে নিয়েই আমরা মিটিংটা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ। আমরা আশা করছি যে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের ব্যবস্থা করা যাবে, এবং সরকার থেকে যে অন্যান্য বছর যেরকম সহায়তা করা হয় এবছরে সেই সহযোগিতা যথাসময় আমরা পৌঁছে দেবো সংশ্লিষ্ট সকলকে। 1 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এবারের শারদ উৎসব। করোনার প্রকোপ কাটিয়ে এবার মন খুলে উৎসবে মেতে উঠবেন সবাই, এমনটাই প্রত্যাশা দেবী ভক্তদের। অঙ্কন বিশ্বাস, আরটিভি।